ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রগতি ব্লগসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ নূর আলম নাহিদ, প্রগতি মটরসের হেড অফ সেলস। আমি আপনাদের মাঝে একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই বাইকগুলো সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রগতি মটরসের নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা বাংলাদেশের টপ স্পিড মোটরসাইকেল জিএসএক্সআর এবং ইয়ামাহা ব্র্যান্ডের একটি পপুলার মোটরসাইকেল R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান মডেল, দুইটি হট কালেকশন বাইক নিয়ে হাজির হয়েছি। সো আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। ভিউয়ার্স, আজকে আমরা সর্বপ্রথম 2022 মডেল ম্যাট ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান মডেল এই মোটরসাইকেলটি থেকে আজকের ভিডিওটি শুরু করিতেছি। হাইজোর সাইডটি থেকে ভিডিওটি স্টার্ট করিতেছি। খেয়াল করুন, সম্পূর্ণ নতুন কোয়ালিটির মাত্র এক মাস বয়সী একটি মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। R15 ব্যাস সহ আপনারা দেখতে পাচ্ছেন। হেডলাইটটা দেখুন, ক্রিস্টাল ক্লিয়ার, 100% নিখুঁত অবস্থায় রয়েছে। এরপর যদি আমরা বাইকের মাডগার্ড সাইডটা ফলো করি, ভিউয়ার্স দেখুন, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কোয়ালিটির, প্যাকেট কোয়ালিটির একটি বাইক আপনারা দেখছেন। আশা করি টায়ার লাইনের কালারগুলো এবং টায়ার দেখেই আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন কেমন কোয়ালিটির বাইকটা হতে পারে। এর সকাপটা দেখুন, এটা কিন্তু ইন্দোনেশিয়ান মডেলেই, শুধুমাত্র এই মডেলের সকাপ হয়। এবং আপনারা ভিতরে একটি রেডিয়েটর গার্ডও লাগানো দেখছেন, এটিও কিন্তু আপনারা বাইকের সঙ্গে ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন। এখন আমরা বাইকের ট্যাঙ্ক সাইড এবং বডি কিট সাইডটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ম্যাট কালার, যেহেতু দেখতে সুন্দর লাগতেছে, 22 মডেল মোটরসাইকেল, খেয়াল করুন গ্রাফিক্স এবং কিটটা দেখাচ্ছি, কোথাও কোনো রকম স্পট কিন্তু আপনারা খুঁজে পাবেন না। ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি মোটরসাইকেল আপনারা দেখতেছেন। ট্যাঙ্কটা গ্লোজি হবে, লোগোটা দেখুন কতটা নতুন অবস্থায় রয়েছে, সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাক প্যানেলটি দেখুন, কোথাও কোনো রকম স্পট এরকম কোনো কিছু আমার নজরে এখন পর্যন্ত পড়ে নাই। ফুট রেস্টগুলো দেখুন ভিউয়ার্স কতটা নতুন অবস্থায় রয়েছে, কারণ আপনাদেরকে বলেছি ব্র্যান্ড নিউ কোয়ালিটির একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষত্ব হচ্ছে ইন্দোনেশিয়ান মডেলের ফুট রেস্টটা এরকম হবে এবং ইন্ডিয়ান মডেলের কিন্তু আলাদা, এবং ইন্দোনেশিয়ার বিল্ড কোয়ালিটিটাই কিন্তু অন্যরকম হয়। ইয়ামাহা R15-এর ইন্দোনেশিয়ার মডেলটা হচ্ছে টপ মোস্ট চাহিদা সম্পন্ন একটি মোটরসাইকেল। ব্যাক প্যানেলটি দেখুন, 100% ব্র্যান্ড নিউ কোয়ালিটিতে রয়েছে। এবার যদি আমরা লেফট সাইডের কিট সাইড এবং ট্যাঙ্ক সাইডটা ফলো করি, খেয়াল করুন ভিউয়ার্স কতটা নতুন কোয়ালিটির মোটরসাইকেল, আপনারা আশা করি ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর আমরা ইঞ্জিন গার্ডটা দেখব, ইঞ্জিন গার্ডটিও কিন্তু 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পারলেন। ট্যাঙ্ক সাইডটা যদি আমরা একটু দেখি, ট্যাঙ্কের মিডিল পার্টটাও ফলো করুন, গ্রাফিক্সগুলো দেখুন কতটা নতুন অবস্থায় রয়েছে। 22 মডেল এক মাস বয়সী মোটরসাইকেল ভিউয়ার্স, বুঝতেই পারছেন আপনারা কেমন হবে। 1552 কিলোমিটার চালিত মাত্র। হ্যান্ডেলের পার্টগুলো লক্ষ্য করুন, সম্পূর্ণ প্যাকেট কোয়ালিটিতে রয়েছে, থ্রি পার্ট হ্যান্ডেল, স্পোর্টস হ্যান্ডেল। ইন্দোনেশিয়া হওয়ার কারণে কিন্তু চাবির স্টাইলটা অন্যরকম হবে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং ঘাটটা কিন্তু অ্যান্টি লক সিস্টেম, এটা দিয়ে আপনারা বাইকের আদার্স যে ফিচারগুলো রয়েছে, সিকিউরিটি ফিচার্স, সেটা এই অপশনটা ইউজ করতে পারবেন, এবং চাবিটাও আপনারা দেখলেন। সো ভিউয়ার্স, এই বাইকটা 2022 মডেল, অন টেস্ট অবস্থায় রয়েছে। সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনি এই মোটরসাইকেলটা আমাদের থেকে ক্রয় করে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হয়ে যেতে পারবেন, এই সুবিধাটাও কিন্তু আপনারা এই বাইকে পেয়ে যাচ্ছেন। সো এই ধরনের কোয়ালিটির বাইক কিন্তু এখন মার্কেটে 4,65,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। আমরা 1,00,000 টাকা কমে এই মোটরসাইকেলটা আপনাদেরকে দিব। এর একটি বিশেষ কারণ রয়েছে, বিশেষ কারণটি হচ্ছে আমরা এখন বড় সিগমেন্টের বাইক সেল করা শুরু করব আগামী মাস থেকে ইনশাআল্লাহ। তো এটি হলো 22 মডেলের ইউজ বাইকের মোটামুটি প্রথম ইউনিটের দিকেই। এর আগেও আমরা জিএসএক্সআর R15 সেল করেছি, তো আবার আমরা যেহেতু নতুনভাবে শুরু করতে যাচ্ছি, 1,00,000 টাকা কম, 3,65,000 টাকা ফিক্সড প্রাইস, কেউ কোনো দামাদামি করতে পারবেন না। এই মডেল মোটরসাইকেল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এই প্রাইসে কেউ আপনাদেরকে দিতে পারবে না। তারপরেও
আমাদের সাবস্ক্রাইবার এবং রেগুলার ভিউয়ার্সরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমরা যতটা কমে পারি আপনাদেরকে বাইকগুলো দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আসিতেছি সম্পূর্ণ নতুন কোয়ালিটির বর্তমানে যেই জিএসএক্সআর বাংলাদেশে গতির দানব মোটরসাইকেল বলা হয়, এই মোটরসাইকেলের ভাইজোর সাইডটি খেয়াল করুন, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে, কারণ বাইকটাই খুব কম চলেছে, কত কিলোমিটার চলেছে, ওয়ারেন্টি বুক এবং ডিটেলস আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। মাঠঘাটটা দেখুন, এবিএস লেখা দেখছেন, টায়ারের অবস্থাটা একটু আপনারা নিজেরাই বিবেচনা করুন যে কতটা নতুন কোয়ালিটির মোটরসাইকেল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমরা বাইকের এবিএস চেম্বারটা দেখব, দেখতেই পাচ্ছেন এবিএস চেম্বার এবং ডিক সাইডটা নতুন অবস্থায় রয়েছে। বাইকের বডি কিট সাইডটা যদি আমরা ফলো করি, বডি কিট সাইড এবং ট্যাঙ্ক সাইডগুলো আপনারা দেখুন, ইউয়ার সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে, কোথাও কোনো রকম চুল পরিমাণ স্পট নেই। আমরা ডেলিভারির সময় এগুলো প্যাকেট সব আপনাদেরকে উঠিয়ে ইনশাল্লাহ ডেলিভারি দিব, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, ইঞ্জিন গার্ড সহ আপনাদেরকে দেখালাম। ইউয়ার্স বাইকগুলো আমরা যখন রেডি করি ভালোভাবে চেক করে বুঝে শুনে তারপর ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাই। খেয়াল করুন কোথাও কোনো রকম স্পট আপনারা খুঁজে পাবেন না, কারণ অত্যন্ত নিউ কোয়ালিটির একটি মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। সাইলেন্সারটি দেখুন সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে ভিউয়ার্স। এরপর আমরা অপোজিট পাশে চলে যাব, অপোজিট পাশের ব্যাক প্যানেলটাও ফলো করুন, অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছেন। ট্যাঙ্ক সাইডটাও ফলো করুন এবং কিট সাইডগুলো দেখুন, গ্রাফিক্সগুলো দেখুন, সম্পূর্ণ নতুন অবস্থায় নিখুঁত অবস্থায় আপনারা এই বাইকটিও পেয়ে যাবেন, ইঞ্জিন গার্ড সহ আপনাদেরকে দেখালাম। এরপর আমরা বাইকের ট্যাঙ্ক সাইডটা খেয়াল করব ভিউয়ার্স, ট্যাঙ্ক সাইডটা ফলো করুন, সম্পূর্ণ নিউ কোয়ালিটিতে রয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রাফিক্সগুলো, এবং বাইকটা রান করেছে 1784 কিলোমিটার মাত্র। এই বাইকের সঙ্গে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি অল এভরিথিং পেয়ে যাবেন। খেয়াল করুন বাইকটা 1000 কিলোমিটারে প্রথম সার্ভিস হয়েছে এবং এর পরবর্তীতে থেকে দ্বিতীয় ফ্রি সার্ভিস যেটি আছে সম্পূর্ণ আপনারা নিজেদের নামে করতে পারবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি অল এভরিথিং এই বাইকের সঙ্গে পাবেন। বাইকের হ্যান্ডেল পার্টটা এবার ফলো করুন, অ্যাজ লাইট ব্র্যান্ড নিউ এবং শোরুম কোয়ালিটিতে রয়েছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটি অন টেস্ট অবস্থায় রয়েছে, সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে আমাদের থেকে মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন এবং নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন। তো এই মোটরসাইকেলটির প্রাইসও আমরা R15-এর সঙ্গে ম্যাচ করে আজকের জন্য একই দাম রেখেছি। এই বাইকটিও 3,65,000 টাকা আমাদের আস্কিং প্রাইস, আপনারা অবশ্যই কিছু টাকা কম বেশি করে আমাদের থেকে বাইকটা দামাদামি করে কিনে নিতে পারবেন। সো বিগ সিগমেন্টের এই মোটরসাইকেলগুলোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে কোয়ালিটি ফুল মোটরসাইকেল কেনার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখছেন এবং ফেসবুক পেজ নেমও দেওয়া আছে, সেটিও ফলো করে যে কোনো আপডেট আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মোটামুটি আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।